আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্রতিদিনের মতো আজকেও ঢাকা বোর্ডের অর্থনীতির বহুনির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর উত্তর নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। বন্ধুরা আজকে আমরা ক সেট নিয়ে হাজির হয়েছি। তো ক খ গ ডাজেন্ট ম্যাটার, তুমি জাস্ট প্রশ্নের সাথে তোমার উত্তরটা মিলিয়ে নেবা। তো দেখো, এক নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা? সঠিক উত্তর হচ্ছে খ। মাস্টাফি বিন মর্তুজার নেতৃত্বে গুণাবলীকে অর্থনীতিতে সম্পদ বলা যাবে না কেন? সঠিক উত্তরটা হচ্ছে গ। তো তিন নম্বর প্রশ্ন, উদ্দীপকে 10 টাকা দামে বাজারের চাহিদার পরিমাপ কত? সঠিক উত্তরটা হচ্ছে ক। চার নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রথম ব্যক্তির ক্ষেত্রে? সঠিক উত্তরটা হচ্ছে ক। পাঁচ নম্বর প্রশ্ন, উৎপাদনের উপকরণ কয়টি? সঠিক উত্তরটা হচ্ছে খ। ছয় নম্বর প্রশ্ন, মানুষকে নির্বাচন বা বাছাই করা হয় কারণ? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ। সাত নম্বর প্রশ্ন, ক দেশ কৃষি নির্ভরশীল হলেও মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে এবং শিল্পের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, ক দেশটি হলো? সঠিক উত্তরটি হচ্ছে ঘ। আট নম্বর প্রশ্ন, উদ্দীপককে প্রেক্ষাপটে একের মাথাপিছু জিডিপি কত হবে? সঠিক উত্তরটা হচ্ছে গ। নয় নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রেক্ষাপট দুই এর উৎপাদনের ক্ষেত্রে এরূপ পরিবর্তনের ফলে? সঠিক উত্তরটা হচ্ছে গ। দশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানবিক সম্পদ? সঠিক উত্তরটা হচ্ছে ঘ। এগারো নম্বর প্রশ্ন, প্রারম্ভিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগ কত? সঠিক উত্তরটা হচ্ছে গ। বারো নম্বর প্রশ্ন, গড় উৎপাদনের সূত্র কোনটি? সঠিক উত্তরটা হচ্ছে ঘ। তেরো নম্বর প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নের ফলে? সঠিক উত্তরটা হচ্ছে খ। চোদ্দ নম্বর প্রশ্ন, উদ্দীপককে আলিমিয়ার ধান চাষ থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় অর্থনৈতিক কোন ধারাটি প্রতিফলিত হয়েছে? সঠিক উত্তরটা হচ্ছে ক। পনেরো নম্বর প্রশ্ন, উদ্দীপকের দাম বৃদ্ধির ফলে? সঠিক উত্তরটা হচ্ছে খ। ষোলো নম্বর প্রশ্ন, সিসিসি এর পুনরূপ কী? সঠিক উত্তরটা হচ্ছে এখানে গ দেওয়া আছে, সঠিক উত্তরটা হবে খ। তবে তোমার যদি উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবা। তো সতেরো নম্বর প্রশ্ন, একটি দেশের জনশক্তি মানব সম্পদ রূপান্তরিত করতে হলে? সঠিক উত্তরটা হচ্ছে ঘ। আঠারো নম্বর প্রশ্ন, প্রারম্ভিক উপযোগ? সঠিক উত্তরটা হচ্ছে ক। উনিশ নম্বর প্রশ্ন, শ্রমের বিনিয়োগ যখন OL1 তখন নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে খ। তো বিশ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ই বিন্দুতে? সঠিক উত্তরটা হচ্ছে ঘ। একুশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? সঠিক উত্তরটা হচ্ছে খ। বাইশ নম্বর প্রশ্ন, যোগান বিধির আলোকে যোগান রেখা কেমন হবে? সঠিক উত্তরটা হচ্ছে খ। তেইশ নম্বর প্রশ্ন, লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতে GDP হিসাব করা হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তরটা হচ্ছে ক। চব্বিশ নম্বর প্রশ্ন, উদ্দীপকে হারুন রশিদের কর্মরত সংস্থাটির নাম কি? সঠিক উত্তরটা হচ্ছে TMSS। পঁচিশ নম্বর প্রশ্ন, সরকারি ঋণের সুদ GDPতে অন্তর্ভুক্ত করা হয় না কেন? তো বন্ধু, এটার উত্তর আমরা পাই নাই। তোমার যদি উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই নাম্বার মেনশন করে সঠিক উত্তরটা বলে দেবা। আখ থেকে চিনি তৈরি করা হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? সঠিক উত্তরটা হচ্ছে গ। সাতাশ নম্বর প্রশ্ন, বাংলাদেশের পানির উৎস প্রধানত কয়টি? তো বন্ধু, এখানে কিন্তু প্রধানত বলা হয়েছে, তো সঠিক উত্তরটা হচ্ছে খ। আঠাশ নম্বর প্রশ্ন, নদীর পানি অবাতলভ্য দ্রব্য কারণ? এখানে সঠিক উত্তরটা হচ্ছে ঘ। তো সর্বশেষ ২৯ নম্বর প্রশ্ন, S=y-c যখন? উত্তরটা এখানে দাগানো নেই। তো তোমার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো বন্ধুরা, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো তোমার কাছে যদি সঠিক উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রশ্ন নম্বর অনুসারে তোমার উত্তরটা বলে দিবা। পেশা পরিবর্তনের সময় যে বেকারত্ব তৈরি হয় তাকে কী বলে? তো সঠিক উত্তরটা হচ্ছে ঘ। তো বন্ধুরা, এই ৩০টা নৈবিত্তিকের মধ্যে তোমার যেহেতু ১৫টা নৈবিত্তিক তুমি দাগিয়েছো বা তোমাদেরকে দাগানোর কথা বলেছো উপরমহল থেকে বা বোর্ড থেকে, তো এই ১৫টা নৈবিত্তিকের মধ্যে তোমার কয়টা নৈবিত্তিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওতে যারা এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দিবা। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবা, যাতে পরবর্তী আপডেটগুলো তোমার টাইমলাইনে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, কিছুদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে অনেক আপডেট আসবে, তারপর তোমাদের কলেজে ভর্তির জন্য যে নোটিশগুলো আসবে, তো পরীক্ষার উপবৃত্তির আপডেট ইত্যাদি সকল আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবা। অবশ্যই চ্যানেলটার সাথে থাকবা। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটা লাইক ফলো দিবা, বন্ধুদের মেনশন করে দিবা। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।